এরপরে রোজ টিভি 24 শর্ট ইউটিউব চ্যানেল এখানে এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তিকে এবং মৃত ব্যক্তির দাফন দেওয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোনো শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা যায় আছে কিনা। মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব, কোনো মানুষ সেটি করেছে, দায়িত্বটা সবার তরফ থেকে পালন করেছে, তাকে অন্যরা হাদিয়া দিল কোনো ডিমান্ড ছাড়া, কোনো প্রচলন ছাড়া জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রচলন হয়ে যায়, ডিমান্ড তৈরি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু খারাপ। অতএব সবার তরফ থেকে হতে হবে, সবার তরফ থেকে হবে, যারা কাজ করবে তাদের, তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো, সেটি এক জিনিস, কিন্তু না, তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন, গ্রামে যেরকম হয় সচরাচর, যে তিনি এই কাজ করেন, এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, এটা কিন্তু জায়েজ নয়।